Hey there. Subscribe to my channel. And also press this bell icon. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে ফান্ডামেন্টাল নার্সিং প্রসিজিওর থেকে আমরা নার্সিং প্রসেস নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি হাউ উই ওয়ার্ক সিস্টেমেটিক্যালি, আমরা পদ্ধতিগতভাবে একটি পেশেন্ট কীভাবে হ্যান্ডেল করব এবং পেশেন্টের কেয়ারটা কীভাবে প্রোভাইড করব তার জন্য একটা সিস্টেম আছে। আমাদের তথাকথিত নার্সিং, যেটা ট্রেডিশনাল নার্সিংয়ে, এই সিস্টেমগুলির সাথে আমরা অনেকে পরিচিত না, বাট মডার্ন ট্রেন্ড অফ নার্সিং আমাকে জানতে হবে। যেহেতু নার্সিং ইজ এন ইন্টারন্যাশনাল প্রফেশন এবং আমরা দেশের বাইরেও আমরা যখন জব নিতে যাব তখন কিন্তু আমাদের সার্টেন প্রসেসের মাধ্যমে আমার নার্সিংটা করতে হবে, এবং আমরা দেশেও যদি আমরা এই নার্সিং প্র্যাকটিসটা ইন্ট্রোডিউস করি থ্রু দ্য নার্সিং প্রসেস, দেন পেশেন্ট উইল স্যাটিসফাই আপন আস। সুতরাং আমাদের নিজের এভিডেন্স রাখার জন্যে এবং পেশেন্টের ওয়েলবিংয়ের জন্যে আমরা যে পদ্ধতিতে কাজ করব সেই পদ্ধতিকে আমরা বলবো নার্সিং প্রসেস। দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন প্র্যাকটিস of nursing. So how to do it? Tamra prathome tar ekta definition jene nei. What is nursing process? What is the nursing process? Nursing process is the systematic method, ekta poddhotigoto bishoy, systematic method that directs the nurses, ja amaderke direction diye thake, nirdeshona diye thake অ্যান্ড পেশেন্ট ইন প্ল্যানিং পেশেন্ট কেয়ার, একটা পেশেন্টের কেয়ার প্ল্যান আমরা কীভাবে করব সেটার দিক নির্দেশনা আমরা পাবো। অ্যান্ড অ্যানাবলস ইউ টু অর্গানাইজ অ্যান্ড ডেলিভার নার্সিং কেয়ার, আমরা সক্ষম হব কীভাবে আমরা সিস্টেমেটিক ওয়েতে একজন পেশেন্টের আমরা সেবা যত্ন করব বা আমরা সার্ভিস দিতে পারব। সো ইট ইজ পেশেন্ট সেন্টার্ড অ্যান্ড আউটকাম ওরিয়েন্টেড। আমরা সবসময় বলছি যে আমাদের যে কাজগুলো হবে ইট শুড বি পেশেন্ট সেন্টার্ড। পেশেন্ট আমাদের কেন্দ্রবিন্দু, পেশেন্ট আমাদের সম্মানিত অতিথি। একটি হাসপাতালে যখন একজন পেশেন্ট ভর্তি হয় তখন তার 100% জায়গায় অ্যারাউন্ড 60-70% সে আরোগ্য মনে করে নিজেকে, যদি আমরা পেশেন্ট সেন্টার কেয়ার অ্যাপ্রোচে আমরা যেতে পারি এবং পেশেন্টকে আমরা সেভাবে রিসিভ করতে পারি এবং তার ওয়েলবিং জানতে পারি। এবং হ্যান্ড টাচ একটা পদ্ধতি আছে, অ্যাটলিস্ট টু টাচ দ্য ফোর হ্যান্ড লাইক দিস, তাহলে তার প্রতি আমার একটা অ্যাফেকশন আসবে এবং পেশেন্টের একটা আস্থা আসবে। তারপরে আমরা যদি পেশেন্টের একটু পালসটা প্যালপেট করি তাহলে সেখানে আমরা তার অবস্থানটা কিছু বুঝতে পারবো। সেই ক্ষেত্রে আমরা বলছি যে নার্সিং প্রসেসের মাধ্যমে আমরা নার্সিংটা অ্যাস্টাবলিশ করব এবং উই হ্যাভ টু প্র্যাকটিস ইন আওয়ার ডেইলি লাইফ থ্রু দিস সিস্টেম। সো দিস সিস্টেম, সিস্টেমেটিক মেথড দ্যাট ডাইরেক্টস দ্য নার্স অ্যান্ড পেশেন্ট ইন প্ল্যানিং পেশেন্ট কেয়ার অ্যান্ড অ্যানাবলস ইউ টু অর্গানাইজ অ্যান্ড ডেলিভার নার্সিং কেয়ার। হাউ উই উইল অর্গানাইজ অ্যা প্রসেস? সো ইট ইজ পেশেন্ট সেন্টার্ড অ্যান্ড আউটকাম ওরিয়েন্টেড। দি স্টেপস, দ্যার আর ফিউ স্টেপস অফ নার্সিং প্রসেস। দি স্টেপস আর ইন্টাররিলেটেড অ্যান্ড ডিপেন্ডেন্ট। ইন্টাররিলেটেড মানে একটার সাথে আরেকটার একটা সংযোগ থাকবে, ওভারলেপিং হবে না, একটার সাথে আরেকটা সিকোয়েন্স থাকবে। দ্যাট ইজ ইন্টাররিলেটেড অ্যান্ড ডিপেন্ডেন্ট, একটা আরেকটার প্রতি নির্ভরশীল হবে। অন দ্য অ্যাকুরেসি অফ ইচ অফ দ্য প্রসিডিং স্টেপস, যতগুলো স্টেপ আমরা পার করব ততটি স্টেপ আমাকে ফলো করতে হবে এবং সেটা সিকোয়েন্স মেনটেন করবে। অ্যান্ড ইট ইজ ইউজ টু আইডেন্টিফাই, ডায়াগনোজ অ্যান্ড ট্রিট হিউম্যান রেসপন্সেস টু হেলথ অ্যান্ড ইলনেস। একজন মানুষ যখন অসুস্থ হয়ে আসবে
আমরা যদি সেই সিস্টেমেটিক পদ্ধতিতে আমরা পেশেন্টের কেয়ার প্ল্যান করতে পারি এবং সেই মোতাবেক আমাদের কেয়ার প্ল্যানটা যদি কন্টিনিউ ডে টু ডে কিন্তু এটা রিভিশন আসে। সুতরাং আমরা যাব সেই আমরা প্রসিডিউরে এক এক করে আমরা যাব, আমরা দেখে নেই সেই কেয়ার প্ল্যানটা আমাদের কীভাবে হবে। সো টুগেদার আমার একা করলে হবে না, আমার নার্সিংয়ে যে টিম থাকবে দ্যাট ইজ টিম অ্যাপ্রোচ। আমার শিফটের পরে আমি একটা পেশেন্ট রিসিভ করলাম, এই আমার শিফটে আমি যে কাজগুলো করলাম, পরবর্তী শিফটে যিনি ওই পেশেন্টের দায়িত্বে থাকবে তিনি যেন ফলো আপ করতে পারে এবং পেশেন্ট সম্বন্ধে এ টু জেড তারও নলেজ হয় এবং তার টোটাল বিষয়টা সে যদি বুঝতে পারে তাহলে সেই কেয়ারটা আমরা ইফেক্টিভ ওয়েতে আমরা দিতে পারব। ফার্স্ট টুগেদার দি নার্স অ্যান্ড দি পেশেন্ট অ্যাকমপ্লিশ দি ফলোয়িং থিংস, অ্যাসেস দ্য পেশেন্ট অ্যান্ড ডিটারমাইন নিড ফর নার্সিং কেয়ার। প্রথমে আমার পেশেন্টের কাছে যেতে হবে, তার সমস্যাগুলো শুনতে হবে এবং তার সমস্যাগুলো কিছু ইভিডেন্স থাকবে সেই ইভিডেন্সগুলো এবং সাইন সিম্পটমসগুলো দেখতে হবে এবং পেশেন্টের যেখান থেকে ভর্তি হয়ে আসলো ফ্রম দ্য অ্যাডমিশন রুম তার কি ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আমাকে ফলো করতে হবে, ডক্টর অ্যাডভাইস কী আছে সেটা ফলো করতে হবে এবং সেই মোতাবেক আমার প্রত্যেকটা সিকোয়েন্সকে রিলেট করতে হবে, একটার সাথে আরেকটার রিলেশন করতে হবে। ডিটারমাইন নার্সিং ডায়াগনোসিস ফর অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল হেলথ প্রবলেম। যেমন ডাক্তারদের যেমন একটা ডায়াগনোসিস থাকে নার্সিংয়েরও একটা ডায়াগনোসিস থাকবে এবং আমি যখন একটা পেশেন্ট হেড টু টু এক্সামিন করব তখন সেই হেড টু টু এক্সামিনেশনের একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাই আমাকে একটা আইডিয়া দেবে হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়াল অর পটেনশিয়াল হেলথ প্রবলেম অফ দ্য পেশেন্ট। ফর এক্সাম্পল একজন পেশেন্ট একটা সমস্যা নিয়েছিল পেইন অ্যাবডোমেন ওভার দ্য হোল অ্যাবডোমেন পেইন, এখন এই অ্যাবডোমেনের উই নো অ্যাবাউট 9 রিজন অফ দ্য অ্যাবডোমেন, এখন পেশেন্টের সেই ব্যথাটা কোন জায়গা তার সিগনিফিক্যান্ট কি আমাকে সেইটা ধরে তার ডায়াগনোসিস যেতে হবে। সুতরাং এটা আমাকে বুঝতে হবে। আইডেন্টিফাই এক্সপেক্টেড আউটকামস অ্যান্ড প্ল্যান কেয়ার, তখন আমার একটা প্ল্যান করতে হবে যে পেশেন্টের কি করলে, ফর এক্সাম্পল একটা পেশেন্ট ফিভার নিয়ে আসছে সুতরাং ফিভারটার গ্রেড কত এবং প্যাটার্ন কি সেই প্যাটার্নটা আমাকে বুঝতে হবে এবং সেই প্যাটার্ন মোতাবেক একটা ডায়াগনোসিস আমার মাঝে আসবে, আইদার ইট ইজ নর্মাল ফিভার ভাইরাল ফিভার অর এনি ডিজিজ কন্ডিশান সেটা আমাকে বুঝতে হবে। আইডেন্টিফাই এক্সপেক্টেড আউটকামস অ্যান্ড প্ল্যান কেয়ার, আমি যে প্ল্যানটা করব তার এক্সপেক্টেড আউটকামটা কি আসবে আমি আমার সেটা আমার নিজের মাথা থাকতে হবে, একটা হাইপোথেটিক্যাল বিষয় থাকতে হবে এবং এই হাইপোথেটিক্যাল যে থিঙ্কিংটা এই থিঙ্কিংটা আমি নার্সিং কেয়ার প্ল্যানটা যখন আমি ইমপ্লিমেন্ট করব তখন সেই ইমপ্লিমেন্টেশনের পরে তার ফিডব্যাকটা আমাকে যাচাই করতে হবে এবং দেখতে হবে যে আমি যা চিন্তা করেছি সেই চিন্তা করে যে প্ল্যানটা আমি করেছি যে প্ল্যানটা আমি করে ইমপ্লিমেন্ট করেছি সেটার আউটকাম রেজাল্ট বেটার রেজাল্ট হলো কি হলো না, যদি বেটার রেজাল্ট না আসে তখন আমার ফার্দার থিঙ্কিংয়ে যেতে হবে এবং ফার্দার থিঙ্কিংয়ে যে আমার নতুন কিছু চিন্তা করে এবং ফিজিশিয়ান যিনি থাকবেন তার সাথে একটা কম্বিনেশন থাকতে হবে, আমি কিন্তু ফিজিশিয়ানকে বায়োলেট করে কিছু করব না, আমার রিলেট করতে হবে ডক্টরস অর নার্সেস বোথ অ্যান্ড প্যাথোলজিক্যাল যে রিপোর্ট আছে সব কিছুর উপর ভিত্তি করে আমার একটা ডায়াগনোসিস যেতে হবে। ইমপ্লিমেন্টেশন কেয়ার, যে কোনো কেয়ার করার মানে আমি প্ল্যান করব, প্ল্যান করার পরে আমার স্টেপটা কী থাকবে, হাউ টু ইমপ্লিমেন্ট বাস্তবায়ন। আমি ফর এক্সাম্পল একটা পেশেন্টের হাই ফিভার, সেই হাই ফিভারটা নিয়ে তার হিস্ট্রিক্যাল যে ইভেন্টগুলো আছে ইভিডেন্সগুলো আছে সেগুলো আমি নোট ডাউন করবো এবং তার ফিভারটার গ্রেড দেখব, ফিভারটা কখন ফ্লাকচুয়েট করে সেটা আমার রেকর্ড রাখতে হবে এবং কী দিলে তারপরে তার ফিভারটা কমে আসে সেটা আমার টেম্পারেচার চার্টে রেকর্ড রাখতে হবে এবং ইভিডেন্স বেসড নার্সিং যাকে বলে সেই ইভিডেন্স বেসড নার্সিংয়ের মাঝে আমাকে যেতে হবে। দেন ইভালুয়েট দ্য রেজাল্ট, আমি যে কাজটা করলাম সেই কাজটার ফলাফল মূল্যায়ন করা, দ্যাট ইজ দ্য স্টেপস। সো দ্যার আর 5 স্টেপস অফ দ্য নার্সিং প্রসেস, আমরা জানি আমাদের এটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে এবং আমরা যখন যে কোনো পরীক্ষায় যাব, এখন নার্সিংটা কিন্তু আর আমাদের দেশের মাঝে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পরিমণ্ডলে নার্সিংটা যেভাবে প্র্যাকটিস করে আসছে আমরা বাংলাদেশে চাচ্ছি যে আমাদের নার্সিং প্র্যাকটিসটা
অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোক, সেটা হোক ছোট হাসপাতাল, সেটা হোক বড় হাসপাতাল, সেটা হোক স্পেশালাইজড হসপিটাল, বাট নার্সিং ইজ ইউনিভার্সাল, নার্সিং ইজ ইউনিভার্সাল। আমেরিকা যেভাবে থাকবে, ইংল্যান্ডে যেভাবে থাকবে, বাংলাদেশেও সেভাবে আমরা প্রত্যেকটা পেশেন্টকে ট্রিট করব এবং তাদেরকে সেভাবে আমরা সেবা যত্নের জন্যে আমরা পদ্ধতিগত ব্যবস্থা আমরা নিব। দ্যাট ইজ কল ফাইভ স্টেপস অফ দ্য নার্সিং প্রসেস। নাম্বার ওয়ান, অ্যাসেসমেন্ট। প্রথমেই একজন পেশেন্টকে আমার অ্যাসেস করতে হবে। আমরা নেগেটিভ কোনো কথায় যাব না, আমাদের যে ইউজুয়াল প্র্যাকটিস আমি সেই লাইনে যাব না, আমি যে জিনিসটা হচ্ছে না সেই জিনিসটার মাঝে আমি যাব, যে আমার পেশেন্টের কাছে অবশ্যই যেতে হবে, পেশেন্টের দূরে থেকে আপনার কী হয়েছে এইরকমভাবে যাব না, তার কাছে আমার সামনে বসাবো বা তার ব্যাড সাইডে যাব, সেখানে তার উপরে অবশ্যই আমার একটা ভালো একটা ইম্প্রেশন থাকবে, আমার একটা ওয়েলকামিং একটা প্লিজেন্ট ফেস থাকবে। আমরা কখনো জানি পেশেন্টের প্রতি বিরক্তিকর কোনো অবস্থা কোনোক্রমে দেখানো যাবে না, কোনোক্রমে পেশেন্ট যেন বুঝতে না পারে যে যিনি আমার কেয়ার নিতে আসছেন ওনার উনি একটু বিরক্ত আমার প্রতি বা উনি একটু উচ্ছন্ন অবস্থা, এই ধরনের কোনো আনপ্লিজেন্ট কোনো অবস্থায় পেশেন্টকে কেয়ার দেওয়া যাবে না। আই হ্যাভ টু মেক মাই সেলফ অ্যাজ এ প্লিজেন্ট পার্সোনালিটি, এটা আমাকে মনে করতে হবে, আমার প্রফুল্ল মন থাকতে হবে। যে কোনো সময় আমার প্রফুল্ল মনের কারণে যদি পেশেন্টের কোনো ধরনের ভুল ধারণা হয় যে সে আমাকে সঠিক হয়তো সেবা দিতে পাচ্ছে না বা আমাকে একটু উচ্ছিষ্ট মনে করতেছে, তাহলে কিন্তু আমাদের সেই সার্ভিসটা ব্যাঘাত ঘটবে এবং আমরা পেশেন্টের কিন্তু প্রেস পাবো না। আমরা অনেকেই বলে থাকি একটা কথা যে আমরা নার্স, মানুষ আমাদেরকে সম্মান করে না বা আমরা মানুষের কাছে সম্মানিত হতে পারি না, এটা কিন্তু একটা মিথ, ভুল জিনিস। আপনি যে কাজই করেন, আপনি কাজটা যদি আন্তরিকভাবে করেন, প্রফেশনাল ওয়েতে করেন, সুন্দর এবং সুষ্ঠুভাবে করেন, অবশ্যই আপনার প্রতি মানুষ সেলুট করবে, এটা আমার কমিটমেন্ট। সো আমাকে একটা পেশেন্ট অ্যাসেস করতে গেলে তার কী করতে হবে, কালেকশন অফ পেশেন্ট ডাটা, তার তথ্য নিতে হবে যে তার কতদিন যাবৎ সে অসুস্থ, কীভাবে সে অসুস্থ হলো, হঠাৎ করে হলো না তার ইতে হলো, সেভাবে পদ্ধতিগতভাবে আমার রেকর্ড অন রেকর্ড রাখতে হবে, সেটা আমি লিখিতভাবে রেকর্ড রাখতে পারি বা অডিও ভিজুয়াল সরি আমি ওই বলবো না যে কোনো অ্যাপারেটাসের মাধ্যমে রেকর্ড করার দরকার নেই, আমরা পেশেন্টের ফেস টু ফেস ইন্টারভিউ নিতে পারি, তার ফিজিক্যাল অবজারভেশন করতে পারি এবং তার হেড টু টু এক্সামিনেশন করে আমরা তার অ্যাসেসমেন্টটা করব। সো আমার তাকে তথ্য নিতে হবে সঠিকভাবে, তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, পাস হিস্ট্রি নিতে হবে, আমরা পদ্ধতিগতভাবে সেগুলো করব। দেন ডায়াগনোসিস, আমার অ্যাসেসমেন্ট যদি যখন আমার কমপ্লিট হবে তখন আমার একটা টেন্টেটিভ একটা ধারণা হবে যে পেশেন্টের এই সমস্যাটার জন্যে একটা মানে যেটা মেডিকেল ডায়াগনোসিস বলে সেরকমভাবে নার্সিংয়ের একটা ডায়াগনোসিস আমার করতে হবে। আইডেন্টিফাইজ পেশেন্ট স্ট্রেংথ অ্যান্ড পটেনশিয়াল প্রবলেমস, কী কী তার স্ট্রেংথ আছে এবং তার পটেনশিয়াল প্রবলেমগুলো কী কী সেইগুলো আমাকে নোট করতে হবে। অ্যান্ড প্ল্যানিং, আমার এই ডায়াগনোসিসের উপর ভিত্তি করে পেশেন্টের কী কেয়ার দেব এবং ফিজিশিয়ান কী অ্যাডভাইস আছে সেটাকে আমি দেখব, সেই মোতাবেক আমি একটা কেয়ার করব এবং পেশেন্টের জন্য একটা ফাইল থাকবে, নার্সিং ফাইল এবং কার্ডেক্স থাকবে, সেখানে আমি পেশেন্টের ভাইটাল সাইন অবশ্যই রেকর্ড থাকতে হবে, তার সমস্ত কিছু আমরা মানে বডি মেজারমেন্ট থেকে আরম্ভ করে ভাইটাল সাইন, হাইট, ওয়েট, এ সমস্ত কিছু তার থাকবে, কারণ ভবিষ্যতে যখন এই পেশেন্টটা যখন তার ট্রিটমেন্ট শুরু হবে তখন তার মেডিসিনের যে ক্যালকুলেশনটা আসবে, তার ড্রাগ ক্যালকুলেশনটা আসবে, সমস্ত কিছু নির্ভর করবে তার বডি ওয়েট, হাইট এবং তার স্ট্রেংথের উপরে। দেন পেশেন্ট প্ল্যানিংয়ে ডেভেলপ দ্য স্পেসিফিক লজিস্টিক ডিজায়ার, মানে লজিস্টিক ডিজায়ার বলতে আমরা কী বুঝি, যে তার মূলত কী দরকার, আইনগত লজিস্টিক যেটা যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গতভাবে তার কী প্রয়োজন সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং নোট করতে হবে। দ্যাট ইজ দ্য স্পেসিফিক হলিস্টিক ডিজায়ার গোলস অ্যান্ড নার্সিং ইন্টারভেনশন টু অ্যাসিস্ট দ্য পেশেন্ট, আমি কীভাবে তাকে সাহায্য করতে পারি সেটা আমাকে আমার প্ল্যানিংয়ে আনতে হবে। দেন ইমপ্লিমেন্টেশন, আমি যখন তার সমস্ত কিছু আমি জানতে পারলাম, বুঝতে পারলাম
তখন তার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হলো ইমপ্লিমেন্টেশন ফেজ। সেই ইমপ্লিমেন্টেশন ফেজে আমার সবচেয়ে একান্ত প্রয়োজন যাতে সেফ ওয়েতে তার যে কোনো ম্যাসিভ প্রসিজার হোক বা স্বল্পমেয়াদী প্রসিজার হোক আমরা যাতে সেফ ওয়েতে সেই কাজগুলো করতে পারি এবং সেখান থেকে আমার কাছ থেকে কোনো জীবাণু যাতে পেশেন্টের কাছে যেতে না পারে বা পেশেন্টের কোনো জীবাণু যাতে আমার মাঝে সংক্রমিত না হতে পারে সেই জন্য সেলফ প্রোটেকশন আমাকে নিতে হবে এবং সেই সেলফ প্রোটেকশন নিয়ে আমার এই যে আমার প্ল্যানটা আছে সেই প্ল্যান আমাকে ক্যারি আউট করতে হবে। আফটার দিস ইমপ্লিমেন্টেশন আমাকে একটা টাইম নিতে হবে, সেই টাইমটা আমার একটা অবজারভেশন থাকবে। ফর এক্সাম্পল আমি একটা পেশেন্টকে আইভি ইনফেকশন দিলাম, আইভি ইনফেকশন দেওয়ার আমাকে একটা অবজারভেশন করতে হবে তার আইভি ইনফেকশনটা সঠিকভাবে চলছে কি না এবং সঠিকভাবে ড্রিপ যাচ্ছে কি না, ড্রপটা তার কি মাইক্রো হচ্ছে না ম্যাক্রো হচ্ছে এবং পার মিনিট তার কি ইনস্ট্রাকশন আছে সেগুলো আমার দেখতে হবে এবং তার কোনো অ্যাডভার্স কোনো রিয়েকশন হলো কি না সেটাও কিন্তু আমাকে অবজার্ভ করতে হবে। ইন কেস অফ মেডিকেশন অলসো, যে কোনো মেডিকেশান অর থেরাপি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার একটা অবজারভেশনাল ফেজ আছে, সেই অবজারভেশন ফেজে থাকতে হবে ডিউরিং ইমপ্লিমেন্টেশন। এবং যদি কোনো অ্যাডভার্স রিয়েকশন হয় ইভেন ব্লাড ট্রান্সফিউশন, ফর এক্সাম্পল ব্লাড ট্রান্সফিউশন দিতে গেলাম আমি সমস্ত কিছু প্রসিজার করে, তারপরে ব্লাড ট্রান্সফিউশন শুরু করার পরে দেখা গেল যে পেশেন্টের হঠাৎ করে শিভারিং হয়ে গেছে, তার মানে দ্যাট ইজ অ্যাডভার্স রিয়েকশন, তখন কী করতে হবে আমার সাথে সাথে সেটা স্টপ করতে হবে। কোনো অ্যালার্জিক রিয়াকশান থাকলে সেটা আমাকে মার্ক করতে হবে সাথে সাথে, এবং সেটা যে মেডিসিনের কারণে হতে পারে, আইভি ফ্লুইডের কারণে হতে পারে বা কোনো থেরাপির কারণে হতে পারে, তখন আমার সেই থেরাপিটা স্টপ করতে হবে এবং কনসার্ন ফিজিশিয়ানকে আমাকে অবশ্যই ইনফর্ম করতে হবে যে পেশেন্ট হ্যাভিং দিস প্রবলেম উইথ দিস ড্রাগ, উইথ দিস ফ্লুইড, উইথ দিস ব্লাড ট্রান্সফিউশন, এবং আমাকে টাইম রেকর্ড করতে হবে। টাইম রেকর্ড করে তার অবজারভেশনাল যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো আমাকে অবশ্যই পার্সু করতে হবে টু মাই সিনিয়র। যদি সব কিছু ঠিকঠাকভাবে আমার হয় তাহলে আমার ইভালুয়েশন ফেজ, যে আমি যে কাজটা করলাম সেই মোতাবেক পেশেন্টের পজিটিভ কি রেজাল্ট আসলো সেই জিনিসটা আমাকে দেখতে হবে, দ্যাট ইজ দ্য ইভালুয়েশন প্রসেস। যদি আমার সেই ইভালুয়েশনে যদি আমার এক্সপেক্টেড আউটকাম না আসে তাহলে আমার কী করতে হবে, পরবর্তী স্টেপ আমাকে নিতে হবে যে এই পদ্ধতিতে পেশেন্টের ভালো রেজাল্ট আসতেছে না, আমরা অল্টারনেটিভ কী ব্যবস্থা নিতে পারি সেটা আমাকে চিন্তা করতে হবে। সো দিস ইজ দ্য থিং ইন এ গ্রাফিক্যাল পজিশন, দ্যাট ইজ ফার্স্ট অ্যাসেস দ্য ইভালুয়েট দ্য ক্লায়েন্টস কন্ডিশন, আমাকে দেখতে হবে। দিস ইজ নার্সিং প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমি প্রত্যেকটা পেশেন্টকে আমি কেয়ার দিতে পারবো। আমাদের দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে বা আমরা যেভাবে আমরা পেশেন্টকে দেখছি, আসলে এই মাইন্ডটাকে আমাকে চেঞ্জ করতে হবে, আমার প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে হবে, আমার অ্যাটিচিউডটাকে চেঞ্জ করতে হবে, তাহলে যদি টোটাল বিষয়টা আমি যদি একটা চেঞ্জের মাধ্যমে আসতে পারি দ্যাট উইল বি দ্য পারফেক্ট নার্সিং। সো নার্সিং প্রসেসটা আমাকে অবভিয়াসলি আমাকে ফলো করতে হবে। আমার এই নার্সিং প্রসেসের মাধ্যমে আমার টপ মোস্ট অ্যাসেস অ্যান্ড ইভালুয়েট দ্য ক্লায়েন্টস কন্ডিশন, দেন ডায়াগনোসিস, আইডেন্টিফাই দ্য ক্লায়েন্টস প্রবলেমস, দেন প্ল্যান স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান নিতে হবে। প্ল্যান নেওয়ার পরে ইমপ্লিমেন্টেশনে যাব, ইমপ্লিমেন্টেশনের পরে একটা ইভালুয়েশন প্রসেস যাব। ইন এডিশন আমি আরেকটা যোগ করতে চাই, সেটা হলো ফিডব্যাক। যদি আমার ইভালুয়েশনটা যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু আমার ফার্দার অ্যাসেসমেন্টে যেতে হবে এবং ফার্দার অ্যাসেসমেন্ট যে আমার এই সাইক্লিক প্রসেসটা কিন্তু আমার মেনটেন করে আমার পেশেন্টের ওয়েলফেয়ারটা করতে হবে। সো অ্যাসেসমেন্ট ফেজে আমরা কী কী দেখব, অ্যাসেসমেন্ট ফেজ ওয়ান অফ দ্য নার্সিং প্রসেস, দ্যাট ইজ পারপাস, কেন আমরা অ্যাসেসমেন্টে যাব, আমার প্রত্যেকটা কাজের উদ্দেশ্য জানতে হবে। উদ্দেশ্যটা হলো এস্টাবলিশ এ বেস লাইন অফ ইনফরমেশন অফ দ্য ক্লায়েন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এ ডাটা বেস, আমার অবশ্যই ডাটা বেস রাখতে হবে, আমার প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশান থাকবে, আমার পেশেন্ট আসছে কত কী প্রবলেম নিয়ে আসছে সেই প্রবলেমটা আমাকে নোটে থাকতে হবে। ডিটারমাইন ক্লায়েন্টস নর্মাল ফাংশন, তার নর্মাল কী কী ফাংশন, সে হাত পা মুভ করতে পারে কি না, সে দাঁড়াতে স্টেবল না আনস্টেবল সেই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং ফেজ ওয়াইজ সেটা আমাকে লিখতে হবে।
ডিটারমাইন ক্লায়েন্টস রিস্ক ফর ডিসফাংশন, কি কি রিস্ক ফ্যাক্টর আছে। পেশেন্টের ফল রিস্ক থাকতে পারে, তার ডিসফাংশন, সে হাঁটতে পারে কি না, সে বাথরুমে যেতে পারবে কি না, সে তার শাওয়ার করতে পারবে কি না, নর্মাল টয়লেট ইউজ করতে পারবে কি না, না তার অ্যাসিস্ট্যান্স লাগবে, সেটা আমাকে একটা চেকলিস্টের মাধ্যমে আমাদের সেটা ফাইনাল করতে হবে যে হোয়াট আর দ্য নিডস ফর এ পেশেন্ট, একজন পেশেন্টের জন্য কী কী দরকার হইতে পারে, সেই নিডটা আমাকে অবশ্যই চার্টিং করতে হবে এবং সেই চার্টিং মোতাবেক তার রিস্ক ফ্রি কেয়ার আমরা কেমনে দিতে পারি সেই ব্যবস্থাটা নিতে হবে। ডিটারমাইন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিসফাংশন, কোনো অ্যাবনর্মালিটিস কিছু আছে কি না, কোনো ডিসফাংশনাল কিছু আছে কি না, তার মুভমেন্টের কোনো প্রবলেম আছে কি না, বা কোনো ইম্পেয়ারমেন্ট আছে কি না, ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে কি না, সেটা আমাকে দেখতে হবে এবং নোট করতে হবে। ডিটারমাইন দ্য ক্লায়েন্ট স্ট্রেংথ, তার সক্ষমতা কী কী আছে, সে নিজের কাজ নিজে করতে পারে কি না, তার ফিডিং সে নিজে নিতে পারে কি না, তার পার্সোনাল কেয়ার সে নিজে নিতে পারে কি না, সেই তার স্ট্রেংথগুলো আমাকে দেখতে হবে। যদি ইফ আনএবল টু টেক কেয়ার বাই হিমসেলফ অর হারসেলফ, সে যদি নিজের যত্ন নিজে মানে পার্সোনাল কেয়ারটা নিতে না পারে, তাহলে সেখানে অবশ্যই আমাকে তাকে অ্যাসিস্ট করতে হবে। দ্যাট ইজ কল্ড নার্সিং, টু অ্যাসিস্ট সামওয়ান ওয়েন হি অর শি উইল আনএবল টু ডু হিমসেলফ অর হারসেলফ ফর হিজ অর হার নর্মাল লাইফ, অ্যান্ড প্রোভাইড ডেটা ফর ডায়াগনস্টিক ফেজ, তার রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই তথ্যগুলা আমাকে দিতে হবে যাতে করে তার পারফেক্ট ডায়াগনোসিসটা আমরা করতে পারি। সো ইউনিক ফোকাস অফ নার্সিং অ্যাসেসমেন্ট, আমার কী কী আমার আমি আমরা জানি নার্সিং ইজ ইউনিক প্রফেশন, আমার প্রফেশনাল আইডেন্টিটিটা কী, সেই আইডেন্টিটিটা আমাকে বুঝতে হবে যে হাউ আই এম ডিফারেন্স ফ্রম আদার, হাউ আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স, আমি অভিন্ন একটা জিনিস আমার মাঝে ইয়ে থাকবে, যে জিনিসের মাঝে আমার একটা অতুলনীয় একটা বিষয় থাকবে, সেই বিষয়টাই আমার ইউনিক ফাংশন, এমন জাজমেন্টটাই এরকম হবে যে নার্সেস আর ইউনিক। সো নার্সিং অ্যাসেসমেন্ট ডো নট ডুপ্লিকেট মেডিকেল অ্যাসেসমেন্ট, এখানে আমার কোনো ডুপ্লিকেশন করা যাবে না, আমাকে অ্যাকুরেট ওয়েতে থাকতে হবে, অ্যাকুরেট ফর্মে থাকতে হবে, অ্যাকুরেট ওয়েতে থাকতে হবে। মেডিকেল অ্যাসেসমেন্ট টার্গেট ডাটা পয়েন্টিং টু প্যাথোলজিক কন্ডিশান, আমার সমন্বয় থাকতে হবে রোগীর সাইন সিমটমের সাথে তার অ্যাসেসমেন্ট অ্যান্ড প্যাথোলজি রিপোর্ট, সেটাও কিন্তু আমাদের জানা দরকার। প্রত্যেকটা বিষয়ের প্যাথোলজিক্যাল ইভালুয়েশন আমাদের বোঝা উচিত, হুইচ ইজ নর্মাল অর হুইচ ইজ অ্যাবনর্মাল, সেটা নর্মাল একটা বেস থাকে, প্রত্যেকটা বিষয়ের উপর একটা নর্মাল বেজলাইন থাকে, সেই বেজলাইনের কি উপরে আছে তা নিচে নেমে গেছে সেটা আমাকে বুঝতে হবে এবং সেটাই নোট ডাউন করতে হবে। ফর এক্সাম্পল, একটা পেশেন্টের সিবিসি করা হলো, আর সিবিসি সম্বন্ধে আমার নলেজ থাকতে হবে যে সিবিসি জিনিসটা কী, এখানে ব্লাডের কাউন্ট কী, ব্লাডের কাউন্টের যে সমস্ত ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো আছে সেইগুলো আমার দেখতে হবে, সেখানে আমার আরবিসি লেভেল কত নর্মাল কত অ্যাবনর্মাল, তার হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখতে হবে, যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজ তার কমে যায় তাহলে তার জন্য কী ব্যবস্থাপনা সেটা ইমিডিয়েট ফিজিশিয়ানকে জানাইতে হবে। দ্যাট ইজ দ্য থিং, ইউনিক থিং। সো নার্সিং অ্যাসেসমেন্ট ফোকাস অন দ্য পেশেন্টস রেসপন্সেস টু হেলথ প্রবলেমস অর পটেন্সিয়াল হেলথ প্রবলেমস, পেশেন্ট যে প্রবলেমগুলো সে বলবে বা আমরা তার লক্ষণ দেখে বুঝব, সেখান থেকে আমাকে একটা ডায়াগনোসিসের পথে যেতে হবে এবং সেইভাবে আমাকে তাকে ট্রিট করতে হবে। নাও দ্য পারপাস ইজ টু অ্যাস্টাবলিশ দি ডাটাবেস বাই কালেক্টিং ডাটা, কালেক্টিং ডাটা মানে তার তথ্য সংগ্রহ করা, হিস্ট্রি, পেশেন্ট হিস্ট্রি নেওয়া, সাবজেক্টিভ ভার্সেস অবজেক্টিভ দুই ধরনের আছে, আমরা একটা সাবজেক্টিভ বলি আর একটা অবজেক্টিভ বলি, অ্যান্ড ইন্টারভিউইং টেকিং এ হেলথ হিস্ট্রি, তার সাথে বসে তার হিস্ট্রি নিতে হবে এবং সেই হিস্ট্রিটা আমাকে রেকর্ড করতে হবে। সাবজেক্টিভ অর অরিজিনাল অর্গানাইজ, সাবজেক্টিভ অ্যান্ড অর্গানাইজ এবং স্ট্রাকচারালি করতে হবে, একটার পর আরেকটা, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, ওভারল্যাপিং করলে চলবে না।
পারফর্মিং এ ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা হেড টু টু আমাদের একটা অ্যাট এ গ্ল্যান্স প্রথমে একটা বর্ণনা আছে যে পেশেন্টটা কি, তাকে কেমন দেখা যাচ্ছে, তাকে কি খুবই সিক লাগছে, হতাশাগ্রস্ত লাগছে, এক্সাইটেড লাগছে, না সে নর্মাল একটা সিচুয়েশনে আসে, আমাকে সেটাও কিন্তু জাজমেন্টে নিতে হবে। যদি কোনো পেশেন্ট এক্সাইটেড থাকে তাহলে সেই ধরনের মনো ইকে তাকে নর্মাল কন্ডিশনে আনার জন্য তার সাথে আমার একটা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ থাকবে, যে অ্যাপ্রোচে সে সন্তুষ্ট হবে। নেক্সট ভাইটাল সাইন, আমরা ভুলে গেছি এখন, কিন্তু আমরা অনেক পেশেন্টের ভাইটাল সাইন দেখছি না। পেশেন্ট আসে, পেশেন্ট আসার পরে ডাক্তার যে ইটা দিয়ে দেয় প্রেসক্রিপশন শিট বা অ্যাডমিশন শিটে যা লেখা থাকে আমরা সেটা ফলো করি, কিন্তু পেশেন্টের ভাইটাল সাইনটা কিন্তু আমরা এখন অনেক ক্ষেত্রে ইরেগুলার হয়ে গেছি, আমাদের কিন্তু এক্ষেত্রে মনোযোগ দিতে হবে। অফকোর্স রিসিভিং এনি পেশেন্ট উই হ্যাভ টু চেক দ্য ভাইটাল সাইন্স অ্যান্ড রেকর্ড ইট প্রপারলি ইন পেশেন্ট ফাইল উইথ ডেট অ্যান্ড টাইম। পেশেন্ট বিহেভিয়ার, সেটা আমি আগে বলছি, পেশেন্ট আমার সাথে কেমন বিহেভিয়ার করছে, সে কি খুব রাগান্বিত, এক্সাইটেড, সে কি হতাশাগ্রস্ত, না তার মানসিক কোনো অবসাদ আছে, না কোনো কারণে সে ক্রুদ্ধ আছে, সেই জিনিসটা আমাকে নোট করতে হবে এবং অ্যাকর্ডিংলি তাকে ট্রিট করতে হবে, যাতে করে সে কোনো ধরনের বিরক্তিকর অবস্থা বা আরও বেশি খারাপ অবস্থা পতিত না হয়, যার জন্য পেশেন্টের বিহেভিয়ার অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে। তাকে কখনো তিরস্কার করা যাবে না, কোনো পেশেন্টকে তিরস্কার করা যাবে না, বকাঝকা করা যাবে না, ধমক দেওয়া যাবে না, উইথ স্মাইল ফেস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এভরিথিং। পেশেন্ট মে বি রং, সে অনেক ভুল ত্রুটি করতে পারে যেহেতু সে রুগী, কিন্তু আমাকে রাইট ওয়েতে কাজ করতে হবে। ডায়াগনোস্টিক অ্যান্ড ল্যাবরেটরি ডেটা আমার, সেইগুলোর তথ্য সংগ্রহ, তার পরীক্ষা নিরীক্ষা কী রেজাল্ট সেগুলো আমাকে দেখতে হবে, অ্যান্ড তার মেডিকেল রেকর্ড আমাকে বুঝতে হবে। এমনকি আমরা যদি দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু আমরা যেহেতু ফ্রন্টলাইনে আছি, পেশেন্ট ওয়ার্ডে হোক, কেবিনে হোক, আউটডোর হোক, ইমার্জেন্সি হোক, ফার্স্ট লাইনে কিন্তু নার্স থাকে। এখন একজন মানুষ আসলো, তার একজন আত্মীয় অসুস্থ, আমি আছি কাউন্টারে বসা আছি, আমি কাজে ব্যস্ত আছি, একজন এসে জিজ্ঞেস করলো, আমাকে হ্যালো হাই যাই কিছু বললো, তাকে কিন্তু তিরস্কার করা যাবে না। ইদানিং নিউ জেনারেশান দেখছি তারা বলতেছে যে আমাকে স্যার ডাকতে হবে, আমাকে ম্যাডাম ডাকতে হবে, এইভাবে আমাকে অ্যাপ্রোচ করুন, নেভার ডো দ্যাট। তোমার কাজের ভিতরেই তোমাকে বলে দিবে হাউ টু অ্যাড্রেস হু আর ইউ, দ্যাট ইজ ইউর আইডেন্টিটি, যে আপনার আইডেন্টিটি বলে দিবে, আপনি মানুষের রেসপেক্ট কাজের মাধ্যমে পাবেন। আপনাকে নিজে সাইনবোর্ড লাগায় রাখলে হবে না যে নার্সকে স্যার বলতে হবে, নার্সকে ম্যাডাম বলতে হবে, নেভার ডু দ্যাট। এটা আমাকে আমার ডিগনিটাকে আরও কমিয়ে ফেলে, আমার ডিগনিটি কমিয়ে ফেলে। সুতরাং যে যেভাবে অ্যাপ্রোচ করুক, হ্যালো হাই, আমাদের দেশে যেভাবে আমরা কালচারাল, আমাদের যে আমরা যেভাবে আমরা ইউজ টু, একজন মানুষ গ্রামে থেকে আসছে বা বিভিন্ন পর্যায় থেকে আসছে, তার অনেক ধরনের অবস্থান থাকতে পারে, সুতরাং যেভাবে আমাকে অ্যাড্রেস করুক আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তারপরে যদি তার যদি আনওয়ান্টেড বা অ্যাবনর্মাল কোনো ধরনের অ্যাপ্রোচ থাকে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে যে এই জিনিসটা এইভাবে না, এই জিনিসটা এইভাবে বললে একটু সুন্দর হয়, একটু কার্টিসিফুল হয়, সৌজন্যমূলক হয়, আমি হয়তো আপনার এটা অ্যাকসেপ্ট করলাম, অন্য কেউ যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হয়তো আপনার মনে একটা খারাপ প্রতিক্রিয়া হতে পারে, যার জন্য ট্রাই টু বি জেন্টেল, হ্যাঁ, অ্যান্ড এনি কোয়েশ্চেন, এনি টাইপস অফ কোয়েশ্চেন শুড বি ইন এ জেন্টেল ওয়ে, আমাকে সেটা বুঝতে হবে। সো আমার ভাইটাল সাইন পেশেন্টকে দেখতে হবে, বিহেভিয়ার দেখতে হবে, ডায়াগনোস্টিক অ্যান্ড ল্যাবরেটরি ফাইন্ডিংস দেখতে হবে, মেডিকেল রেকর্ড দেখতে হবে, দেখার পরে আমাকে সম্যক জ্ঞান নিতে হবে পেশেন্ট সম্বন্ধে। অ্যাপ্রোসেস ডাটা কালেকশান, অ্যাপ্রোসেস ফর ডাটা কালেকশান প্রসিডিউর আমরা বলবো। এখানে সায়েন্টিস্ট যারা এগুলি তৈরি করছেন, সামন গর্ডনস সেকেন্ড ফাংশনাল হেলথ প্যাটার্ন, আমাদের যেটা ফাংশনাল হেলথ প্যাটার্নটা কী সেটা বলছে, ইউজ এ সিরিজ অফ কোয়েশ্চানস উইচ অ্যাসিস্ট ইন ফর্মুলেটিং অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস। আমরা একটা নার্সিং ডায়াগনোসিস করতে গেলে আমরা পেশেন্টের হিস্ট্রি মোতাবেক নেব, অ্যান্ড প্রবলেম ফোকাসড অ্যাসেসমেন্ট, কী কী প্রবলেম নিয়ে পেশেন্ট আসছে, তার মেইন চিফ কমপ্লেনটা কী সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং তার রিজনটা বুঝতে হবে।
and focuses on the patient's problem and develop your plan of care around the problems. Your care plan should be based on the problem. So Gordon's health pattern, that is health perception, amar obosshoi ekta gyan thakte hobe, somok dharona thakte hobe rogi sombandhe, rog sombandhe, tar management sombandhe amar je training period, sei training period e amake sei gyan dewa hoy. Health perception, management, nutritional and metabolic function, elimination, activity, exercise, sleep and rest, cognitive, perceptual, এগুলো আমাকে বলে দিবে। এখন আমাদের যে ট্রেডিশনাল নার্সিং সেটা আমরা উই আর ওয়ার্কিং অ্যাকর্ডিং টু ডক্টরস অর্ডার, আমরা ডক্টরস অর্ডার ফলো করব, বাট আমার এই জিনিসগুলো যদি আমি অ্যাভয়েড করি তাহলে নার্সিং হবে না, আমি হব নার্স, নার্সের পরিবর্তে একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট শুধু, তাহলে আমার কোনো প্রফেশনাল আইডেন্টিটি থাকবে না। আমার প্রফেশনাল আইডেন্টিটি ঠিক করতে হলে আমার এই প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং এই প্রসেসগুলো আমাকে বুঝতে হবে এবং পারসেপশন ডেভেলপ করতে হবে, সেলফ পারসেপশন, সেলফ কনসেপ্ট, রোল, রিলেশনশিপ, সেক্সুয়ালিটি, রিপ্রোডাক্টিভ, কোপিং স্ট্রেস, কীভাবে একটা পেশেন্ট যদি সে এরোগেন্ট থাকে, সে যদি এক্সাইটেড থাকে, তাকে কীভাবে আমি ম্যানেজ করব সেই এক্সপিরিয়েন্সটা আমার থাকতে হবে। এবং ভ্যালো বিলিফ, ভ্যালো বিলিফ বলতে এক একজন মানুষের এক এক ধরনের তার ফিলোসফি থাকতে পারে, তার ধর্মীয়ভাবে তার একটা ডিফারেন্ট একটা ফিলোসফি থাকতে পারে, কিন্তু আমাকে সেগুলা ইগনোর করলে হবে না, সেলফ রেসপেক্ট মানুষ হিসেবে তাকে দিতে হবে। সো টাইপস অফ নার্সিং অ্যাসেসমেন্ট কয় ধরনের টাইপ আছে, নাম্বার ওয়ান ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, প্রাথমিক পর্যায়ে একটা অ্যাসেসমেন্ট আছে, ফোকাসড অ্যাসেসমেন্ট, কী কী প্রবলেম আছে সেই প্রবলেমের উপরে ফোকাস অ্যাসেসমেন্ট, ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট, একটা পেশেন্ট আসছে হঠাৎ করে, তার হয়তো একটা অ্যাসল্ট হয়েছে বা রাস্তায় একটা দুর্ঘটনায় পতিত হয়েছে বা হঠাৎ করে তার তীব্র জ্বর হয়েছে, অ্যাকিউট প্রবলেম, অ্যাকিউট ইমার্জেন্সি, তার বুকে হঠাৎ করে ব্যথা হয়ে গেছে, সেটা অ্যাকিউট ইমার্জেন্সি, সেই হিসাবে ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট তাকে করতে হবে। অ্যান্ড টাইম ল্যাপসড অ্যাসেসমেন্ট, আমরা কখনো যাতে করে তার সময়টাকে আমরা নষ্ট না করি, আমাদের অনেক হাসপাতাল থেকে অনেক সময় অনেক বদনাম আসে যে আমরা রুগী দেখতে টাইম ল্যাপস করে ফেলি, টাইম ল্যাপস করা যাবে না, অ্যাকিউট ইমার্জেন্সি ইজ ইমার্জেন্সি, অলওয়েজ ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। এবং সময় ক্ষেপণ করে আমরা কি অ্যাসেসমেন্ট করব, হয়তো পেশেন্ট ট্রায়াজের ক্ষেত্রে আমরা সেই টাইম ল্যাপস অ্যাসেসমেন্ট একটা করতে পারি, একটা পেশেন্ট আসছে যে কোনো সমস্যা নিয়ে, তাকে একটা ইন্টারভেনশন বা ইন্টারভেল দিয়ে তাকে আমরা ফার্দার অ্যাসেসমেন্ট যেতে পারি, দ্যাট ইজ টাইম ল্যাপস অ্যাসেসমেন্ট। আমরা ডেটা সংগ্রহের ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ ডেটা ইনফরমেশন পারসিভ অনলি দ্য এফেক্টেড পারসন, যে পারসনটা অসুস্থ হয়ে আসলো তার অবস্থানটা আমরা বুঝলাম, অ্যান্ড ক্যানট পারসিভড অর ভেরিফাইড বাই এনি আদার পারসন, একজনের সাথে আরেকজন তোমরা করলে হবে না, যার যা সমস্যা সেই সমস্যার মোতাবেক কাজ করতে হবে। ফর এক্সাম্পল ফিলিং নার্ভাস, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে সে হতাশ হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, হ্যাঁ, সুতরাং সে বলতে পারে এবং তার অবস্থায় দেখতে পারি যে তার মাঝে নার্ভাসনেস আছে। অ্যান্ড নোসিয়েটেড, বমি বমি ভাব অথবা চিলি, তার শরীরটা কাঁপতেছে, এই সমস্ত অবস্থাগুলো আমরা নির্ণয় করতে পারি এবং ইমিডিয়েট ব্যবস্থা করতে পারি। অবজেক্টিভ ডাটা কি, অবজেক্টিভ অবজারভেশন, যেটা আমরা চোখে দেখব, হ্যাঁ, তার কী কী সাইন বা সিমটম আছে, অবজারভেবল অ্যান্ড মেজারেবল ডাটা, যেটা আমরা চোখে দেখতে পারবো, আমি মেজার করে দেখতে পারবো, ফর এক্সাম্পল তার সানকেন আইস, তার চোখ গর্ত হয়ে গেছে, তার ডিহাইড্রেশন আছে প্রচুর, হ্যাঁ, বা তার ফিভার আছে, সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি, মেজার করে দেখতে পারি যে তার জ্বরের মাত্রাটা কতটুকু, অথবা তার একটা পেশেন্ট বার্নড হয়ে আসলো, তার ডিগ্রি অফ বার্নটা কত, সেটা আমরা মেজার করে দেখতে পারি এবং সেভাবে আমরা রেকর্ড করতে পারি। ডাটা দ্যাট ক্যান সি, যেটা দেখা যায়, আমরা অবজার্ভ করে বুঝতে পারি, হার্ট অফ ফেল্ট বাই সাম ওয়ান, যদি আমরা একজন হয়তো সে নন মেডিকেল পারসন, সে নিয়ে আসছে, তার অবস্থাটা বুঝতে পারে না, কিন্তু অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল আমি যাতে বুঝতে পারি আদার দেন পারসন এক্সপিরিয়েন্সিং ইট, যেহেতু আমি অন্যের চেয়ে আমার অভিজ্ঞতাটা একটু ভিন্ন, সেই হিসাবে আমার প্রফেশনাল
ওয়েতে আমি পেশেন্টটাকে অ্যাসেসমেন্ট করব। এক্সাম্পল যান ইলাভেটেড টেম্পারেচার আমি যেমন বলছি মোর দেন দ্যাট ইজ মোর দেন 101 ফারেনহাইট, যদি একটা পেশেন্ট আসে তার হাই ফিভার নিয়ে তখন তার কি হবে, ময়েস স্কিন যেহেতু ইভাপোরেট হবে, তার বডি ফ্লুইড লস হবে, হ্যাঁ সেই ধরনের ই হতে পারে, অ্যান্ড রিফিউজাল টু ইট, সে খেতে পারবে না, তার খাওয়া দাওয়ার অস্বস্তিকর বা অরুচি লাগবে, অ্যান্ড তার ভাইটাল সাইন আমি চেক করে দেখতে পারবো যে তার পালস রেটটা কেমন, সেটা আমি বুঝবো যে তার অবস্থানটা আমি প্রাথমিকভাবে নির্ণয় করতে পারবো। ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা, কী কী বৈশিষ্ট্য থাকে একটা ডাটার, কী কী বৈশিষ্ট্য থাকে, ডাটাগুলো কমপ্লিট থাকতে হবে, আমি পার্শিয়াল কোনো ডাটা নিয়ে দেবো না, আমাকে কমপ্লিট ডাটা নিতে হবে এ টু জেড, দেন ফ্যাকচুয়াল অ্যান্ড অ্যাকিউরেট, তার যে ফাইন যেটা ফ্যাক্ট অ্যাকচুয়াল ফ্যাক্ট মোতাবেক আমরা তার ডাটাটা আমরা লিখব এবং সেটা যাতে অ্যাকিউরেট সঠিক থাকে, আমরা কোনো ধরনের যেন কনফিউশনে না পড়ি যে তার সিমটমের সাথে রিলেট করে না এমন কিছু যাতে না লিখি, অ্যান্ড রিলিভেন্ট অবশ্যই সেটা রিলিভেন্ট হইতে হবে। ইন্টারভিউ, আমরা ইন্টারভিউটা কীভাবে নেব, আস্কিং কোয়েশ্চেন, ইন্টারভিউ ওরিয়েন্টেশন ফেজ, ওয়ার্কিং ফেজ, টার্মিনেশন ফেজ, এই তিনটা ফেজ আছে, আমি একটু সংক্ষিপ্ত করে যাচ্ছি। সো সোর্স অফ ডাটা, আমরা অনেক কিছুই জানি, সোর্স ডাটার সোর্স কি, একটা হল প্রাইমারি ডাটা কার কাছ থেকে নেব, পেশেন্টের সাথে ইন্টারভিউ নিয়ে যে ডাটাটা আমরা সংগ্রহ করব সেটা হলো প্রাইমারি ডাটা। সেকেন্ডারি তার পেপার্স, প্রিভিয়াস তার যে মেডিকেল রেকর্ড আছে সেই রেকর্ড থেকে যে ডাটা পাবো সেটা সেকেন্ডারি বলতে পারি, এবং তার ডেমোগ্রাফিক ডাটা সেটাও একটা সেকেন্ডারি ডাটার মাঝে সেটা উল্লেখ করতে হবে। নার্সিং হিস্ট্রি আমরা নিব, ইতিপূর্বে তার কোনো ধরনের প্রবলেম হচ্ছিলো কি না, সে হসপিটালাইজছিল কি না, তার পূর্বের হিস্ট্রিটা আমরা অবশ্যই সেখানে রাখবো, পাস্ট হিস্ট্রি, দ্যাট ইজ বায়োগ্রাফিক্যাল ইনফরমেশান, তার লাইফস্টাইলটা কেমন, সে কি স্মোকার না নন স্মোকার, ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান, এই সমস্ত জিনিসগুলো আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। রিজনস ফর সিকিং হেলথ কেয়ার, কী কারণে সে হাসপাতালে আসছে সেটা জানতে হবে। প্রেজেন্ট ইলনেস অ্যান্ড হেলথ কনসার্ন, বর্তমানে তার মূল সমস্যাটা কী, তার হেলথের কী বিষয়টা নিয়ে সে আসছে, অ্যান্ড হেলথ হিস্ট্রি, তার পূর্বের ইতিহাস, যেটা অতীতে তার কোনো ধরনের রোগ হয়েছিল কি না বা এরকম কোনো সমস্যা সে পড়ছিল কি না, তার ফ্যামিলি হিস্ট্রি, তার এনভায়রনমেন্টাল কোন পরিবেশে সে থাকে সেটা আমাকে জানতে হবে, সাইকোসোশিয়াল অ্যান্ড কালচারাল হিস্ট্রিটা জানতে হবে, রিভিউ অফ সিস্টেমিক সিস্টেমস অফ ফাংশনাল হেলথ প্যাটার্ন, তার লাইফ লিডিং, আমাদের দেশে অনেকভাবে আমাদের জীবন অতিবাহিত হয়, আমাদের যে কালচারাল বিষয়টা সেই কালচারাল বিষয়টা অবশ্যই আমাকে রেকর্ডে রাখতে হবে, যে তার কেমন ফুড বিহেভিয়ারটা কী, তার প্যাটার্নটা, রোগের প্যাটার্নটা কী, তার ডেলি লাইফটা সে কীভাবে লিড করে, প্রত্যেকটা জিনিস কিন্তু নখদর্পণে আমাকে নোট করতে হবে, রেকর্ড করতে হবে। ডাটা ইন্টারপ্রিটেশন, আমার তার ডাটাগুলোকে একটু পর্যালোচনা করা আমি নিজে করতে পারি বা আমার সিনিয়র তার সাথে আমি সেটা শেয়ার করতে পারি, ইন্টারপ্রিট করতে পারি, অ্যান্ড তার ভ্যালিডিটিটা আমি যাচাই করতে পারি যে সে সঠিক তথ্য দিচ্ছে না তার কোনো ভুল তথ্য আছে। আমাদের অনেক মানুষ কিন্তু হাসপাতালে আসে অনেক সমস্যা নিয়ে, তার প্রকৃত ইতিহাস অনেকেই বলে না, যেমন ইদানিং যে সবচেয়ে ইস্যু, গ্লোবাল ইস্যু, যেমন কোভিড-19 অনেকেই আক্রান্ত হয়, অনেকেই অ্যাসিম্পটোমেটিক থাকে, অনেকেই বা সিমটম প্রকাশ হয়, তখন দেখা যায় যে তার কোভিডের কোনো সিমটম তার মনে হয় না, কিন্তু সে অন্য একটা বিষয় নিয়ে আসছে, অন্য একটা প্রবলেম নিয়ে আসছে, কিন্তু তার কোভিডের কোনো পরীক্ষা হয়েছে কি না বা এই ধরনের তার ফ্যামিলিতে কেউ আক্রান্ত হয়েছে কি না সেটা গোপন রাখলো। সুতরাং এই জিনিসগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে যে তার অ্যাকচুয়াল পটেন্সিয়াল যে ইনফরমেশনগুলো সেটা সঠিক আছে কি না তথ্য গোপন রাখছে, দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অ্যান্ড ভ্যালিডিটেশন। ডাটা ক্লাস্টারিং,
অনেকগুলা ডাটা তথ্য তার একত্রিত করে বুঝতে হবে অ্যান্ড ডাটা ডকুমেন্টেশন ডকুমেন্টেশন মাস্ট সো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা যখন যাই আমাদের দুইটা ফেজ থাকে ফেজ টু অফ ডায়াগনোসিস অফ দ্য নার্সিং প্রসেস আমরা ডাটাগুলোকে আমরা অ্যাকুমুলেট করব সেখানে আমরা ইন্টারপ্রিটেশন করব ইন্টারপ্রিটেশন করার পরে ইউজফুল যে সমস্ত ডাটা আছে সেই ডাটাগুলোকে আমরা অবলম্বন করে তার একটা কেয়ার প্ল্যানে আমরা যাব কেয়ার প্ল্যান যে আমরা সেটা নার্সিং কেয়ার প্ল্যান আমরা ডেভেলপ করব এবং সেই নার্সিং কেয়ার প্ল্যান মোতাবেক আমরা তার সঠিক সেবা প্রদান করার জন্য চেষ্টা করব নাও আমাদের এই এই জিনিসগুলোর পারপাস আমি আগে বলে দিচ্ছি যে কেন আমরা এগুলো করব যাতে করে আমরা একটা সিস্টেমিক ট্রিটমেন্ট পেশেন্টকে আমরা দিতে পারি এবং নার্সিং কেয়ার দিতে পারি সো হেলথ প্রবলেমগুলো আমরা অনেকভাবে বিনষ্ট করতে পারি এ কন্ডিশন দ্যাট নেসেসিটেট ইন্টারভেনশন টু প্রিভেন্ট অর রিজলভ দ্য ডিজিজ অর ইলনেস অর প্রমোট কোপিং অ্যান্ড ওয়েলনেস সে যাতে খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারে সেই জন্যে আমরা তার কাজগুলো করে যাব ফ্রিকোয়েন্ট অবজারভেশন আমাকে যেতে হবে মনিটরিং ফর চেঞ্জেস ইন হেলথ স্ট্যাটাস একজন মানুষ অসুস্থই আসলো তার প্রাইমারি ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট হওয়ার পরে তার প্রগ্রেসটা দেখা দ্যাট ইজ কল্ড মনিটরিং মনিটরিং ফর চেঞ্জেস ইন হেলথ স্ট্যাটাস তার স্বাস্থ্যগত অবস্থার উন্নতি না অবনতি এটা পর্যবেক্ষণ করা এবং নোট করা যদি অ্যাবনর্মাল কোনো কন্ডিশন থাকে কনসার্ন ফিজিশিয়ান অর সিনিয়র তাকে জানানো প্রমোটিং সেফটি অ্যান্ড প্রিভেন্টিং হার্ম অবশ্যই আমাকে পেশেন্টের সেফটি মেজারটা দেখতে হবে অনেক ধরনের প্রবলেমে আমাদের পেশেন্টরা ভোগে সেই সমস্ত যাতে আমরা প্রবলেমগুলো ইলিমিনেট করতে পারি সেটা দেখতে হবে এবং তার ক্ষতিকারক কোনো কিছু যাতে না হয় ফর এক্সাম্পল আমাদের অনেক পেশেন্ট কিন্তু ফল ইঞ্জুরি থাকে ফল হিস্ট্রি থাকে তার বাথরুমে যে সে পিচ্ছিল অবস্থা সে পড়ে যেয়ে তার ফার্দার ইঞ্জুরি হইতে পারে হেড ইঞ্জুরি হইতে পারে বা ফ্র্যাকচার হয়ে যেতে পারে দ্যাট ইজ হার্মফুল আইডেন্টিফাই অ্যান্ড মিটিং লার্নিং নিডস কী কী তার দরকার সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং চার্ট করতে হবে টেলারিং ট্রিটমেন্ট অ্যান্ড মেডিকেশান তার যে ট্রিটমেন্ট আছে সেটা আমাকে কন্টিনিউ করতে হবে এবং তার অবজারভেশন করতে হবে অ্যান্ড আমার পেশেন্ট ডেলি প্রগ্রেস রিপোর্ট আমাকে লিখতে হবে এবং আমার শিফটের পরে পরবর্তী শিফটে যারা আসবে তাদেরকে এই পেশেন্ট সম্বন্ধে ব্যাপক ইনফরমেশান দিতে হবে এবং তার ডকুমেন্টেশনগুলো তাদেরকে বুঝাই দিতে হবে সো প্রমোটিং কমফোর্ট অ্যান্ড ম্যানেজিং পেইন পেশেন্টকে অবশ্যই কমফোর্ট মানে তার আরামদায়ক অবস্থা সে ব্যথাতুর তাকে কীভাবে আমরা আরামদায়ক পরিবেশে নিতে পারি সেটা দেখতে হবে এমন ফ্রি ফ্রম অ্যাংজাইটি টেনশান তাকে সেইভাবে আমাকে দেখতে হবে সে যেন এবং তার পেইন ম্যানেজমেন্ট যদি কোনো ধরনের তীব্র ব্যথা থাকে সেই ব্যথাটাকে আমরা কীভাবে উপশম করব হাউ টু এলাভেট দ্য পেইন আমাকে সেই রোল প্লে করতে হবে প্রমোটিং হেলথ অ্যান্ড সেন্স অফ ওয়েলবিং আমাদের যে লাইফস্টাইল আমাদের দেশের মানুষ আসলে স্বাস্থ্য সচেতনতা তাদের ভিতরে খুবই কম আমি এটা বলেই নেই অন রেকর্ড আমাদের যে লাইফস্টাইল আমরা অনেকেই অনেক কিছু ইগনোর করি হেলথ স্ট্যাটাস নিয়ে আমরা খুব চিন্তা করি বিশেষ করে এই যে এখন কোভিডের জন্য হ্যান্ড হাইজিনের একটা ব্যবস্থা আসছে যে আমরা যাই কিছু করি আমাদের হাত পরিষ্কার করতে আমরা ওদের অনেকে দেখছি আমার সামনেই জিন্সের প্যান্ট পরা এক ছেলে খেতে বসছে আমার সামনে হাতটা তার থাইয়ের মাঝে মুছে এবং তুই হাতটা ধুয়ে আসো কয় যে হাত মুছে হয়ে গেছে দিস ইজ দ্য প্র্যাকটিস হ্যাঁ তার প্যান্ট হয়তো এক মাসে ধোয়া হয় না সেই প্যান্টের উপরে হাত মুছে সে খাওয়া শুরু করছে দ্যাট ইজ দ্য মডার্ন স্টাইল অফ দিস জেনারেশন সুতরাং আমি করজোরে আমি বিনীতভাবে বলছি নেভার ডু দ্যাট হ্যান্ড হাইজিন মাস্ট আমি যে কোনো জীবাণু আমার মাঝে থাকতে পারে সেই জীবাণু হাতে যদি আমি যে খাবারটা ভক্ষণ করি সেই খাবারের সাথে সেই জীবাণু যখন আমার ভিতরে চলে যাবে তখন অবশ্যই সেখানে একটা রোগের সৃষ্টি হবে সেটা ইন্ডাইজেশন হইতে পারে
ফুড পয়জনিং হইতে পারে বা প্যারাসাইটিক কোনো কিছু হইতে পারে। সুতরাং আমাকে হ্যান্ড হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে এবং পার্সোনাল লাইফকে হেলদি লাইফ করতে হবে। অগোছালো কোনো জীবন কোনো দিন ভালো থাকে না, অগোছালো উশ্রুকুশ্রু জীবন জীবন আচার যাদের থাকে তাদেরকে সামাজিকভাবে মানুষ বয়কট করে। অনেক মানুষ কিন্তু এই বর্তমান জেনারেশনের অগোছালো এই ফেস কাটিং, চুলের কাটিং, ড্রেস, হ্যাঁ, তাদের লাইফস্টাইল দেখে কিন্তু অনেকেই সিনিয়র সিটিজেনরা খুব বিব্রত হয়, মুখে কিছু বলে না কিন্তু খুবই বিব্রত হয়। সুতরাং আমাকে মার্জিত অবস্থায় থাকতে হবে, আমার ফুড হ্যাবিটটাও মার্জিত অবস্থা থাকতে হবে, আমার পোশাক আশাক মার্জিত থাকতে হবে, যাতে করে আমার অ্যাকসেপ্টেন্সটা সর্বক্ষেত্রে থাকে, আমি একজন জেন্টেলম্যান, যাতে এটা প্রকাশ পায় আমার পোশাক আশাক, আমার চুলের কাটিং, আমার সমস্ত ফ্যাশন আসন যাই কিছু আছে এটার মাঝে আলট্রা মডার্ন আর্টিফিশিয়াল কোনো কিছু যাতে তেমন কিছু যেগুলি লোকচক্ষুর মাঝে খুবই পীড়াদায়ক হয় এই সমস্ত লাইফস্টাইল থেকে যেন আমরা বিরত থাকি। সুতরাং আমাকে এই হিউম্যান রেসপন্সের ক্ষেত্রে আমার লাইফস্টাইলের একটা বড় ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটাকে আমার সঠিকভাবে ই করতে হবে যাতে করে অন্য অন্যের কাছে আমি শ্রদ্ধার পাত্র থাকতে পারি। সো তাই ক্লিনিক্যাল জাজমেন্ট যখন একজন পেশেন্টের হয় অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ফ্যামিলি আর কমিউনিটি রেসপন্সেস টু অ্যাকচুয়াল অ্যান্ড পটেন্সিয়াল হেলথ প্রবলেমস আর লাইফ প্রসেস, দি গোল অফ হিউম্যান নার্সিং ডায়াগনোসিস ইজ টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল অ্যান্ড পটেন্সিয়াল রেসপন্সেস, আসল সমস্যাগুলো কী কী, সেই সমস্যাগুলো যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমার লাইন অফ ট্রিটমেন্ট অ্যান্ড লাইন অফ নার্সিং কেয়ারটা আমার সহজতর হবে। আইডেন্টিফিকেশন অফ ডিজিজ কন্ডিশন বেসড অন স্পেসিফিক ইভালুয়েশন, যে সুনির্দিষ্টভাবে আমার ইভালুয়েশন করতে হবে, হাউ, উইথ ফিজিক্যাল এক্সামিনেশন। সো আমি যখন একজন পেশেন্টকে আমি ইভালুয়েট করব তখন তার অ্যাকচুয়াল অর পটেনশিয়াল প্রবলেমগুলো আমাকে অবশ্যই আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, প্রায়োরিটি বেসড আমাকে কাজ করতে হবে। অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নার্সিং ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেল ডায়াগনোসিস, এটার মাঝে অনেকটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। যদি অ্যাকচুয়ালি মেডিকেল ডায়াগনোসিস করে ফিজিশিয়ান আর সার্জন আর নার্সিং ডায়াগনোসিস করে রেজিস্টার্ড নার্স, তবে দুইটার মাঝে পার্থক্যটা কী, একটা জনমনে প্রশ্ন থাকে যে দুইটা ডায়াগনোসিস কেন, নার্সিংয়ের জন্য নার্সিং কেয়ার প্ল্যান করার জন্য আমার একটা ডায়াগনোসিস থাকবে পেশেন্টের অ্যাকচুয়াল পটেনশিয়াল প্রবলেম নিয়ে, অ্যান্ড মেডিকেল ডায়াগনোসিস থাকবে যেটা তার প্রকৃত রোগ সেই রোগটার উপরে তার যে ল্যাব টেস্ট হইতে পারে বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হইতে পারে এবং রোগীর সাইন সিমটম মোতাবেক সব কিছু যদি একটা কনক্লুশনে যখন ফিজিশিয়ান আসবে তখন হবে সেটা মেডিকেল ডায়াগনোসিস, যাতে রোগ নির্ণয় যেটা আমরা কিন্তু অনেক সময় কী করি, র্যান্ডম ওষুধ দিয়ে থাকি, সিমটোমেটিক প্রবলেম, সিমটোমেটিক প্রবলেম দেখে অনেক ওষুধ দেওয়া হয় কিন্তু দ্যাট ইজ নট দ্য রিয়েল ট্রিটমেন্ট। আমাকে সুনির্দিষ্টভাবে রোগ নির্ণয় করতে হবে অ্যাকর্ডিং টু পেশেন্ট সাইন সিমটমস অ্যান্ড ইনভেস্টিগেশান, সমস্ত কিছু মিলিয়ে তাকে একটা রোগ নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল একজন পেশেন্ট ফিভার নিয়ে আসছে, দেয়ার আর লট অফ রিজনস ফর ফিভার, জ্বর আসার অনেক কারণ হইতে পারে। এখন তার আমার দেখতে হবে, ইভালুয়েশন করিয়া দেখতে হবে তার জ্বরের উৎসটা কোত্থেকে আসছে, কবে থেকে জ্বর, জ্বরের ডিগ্রিটা কীভাবে আপ ডাউন করে, জ্বরটা কী হলে কখন কমে কখন বাড়ে, এই জিনিসগুলো আমাকে এক চার্টিংয়ের মাঝে নিতে হবে এবং এই জ্বরের উপর ভিত্তি করে কী কী পরীক্ষা নিরীক্ষা করা যায় সেই পরীক্ষাগুলো আমাকে করতে হবে, প্যাথোলজি টেস্টের উপরে এবং তার প্যাটার্ন অফ ফিভার ফ্লাকচুয়েশান সেটা উপর ভিত্তি করে মেডিকেল ডায়াগনোসিসটা হবে। দ্যাট ইজ দ্য স্পেসিফিক থিং। অ্যান্ড সো আমার সেই জিনিসটা যখন অ্যাকচুয়াল ডায়াগনোসিস হবে তখন লাইন অফ ট্রিটমেন্টটাও স্পেসিফিক হবে। সো নার্সিং ডায়াগনোসিসটা কী, তাহলে নার্সিং ডায়াগনোসিস ইজ এ ক্লিনিক্যাল জাজমেন্ট, আমরা ক্লিনিক্যালি পেশেন্টকে যা দেখি, ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ফ্যামিলি আর পটেন্সিয়াল হেলথ প্রবলেমস লাইফ সেফ লাইফ প্রসেস, নার্সিং ডায়াগনোসিস প্রোভাইড দ্য বেসিস অফ দ্য সিলেকশন অফ নার্সিং ইন্টারভেনশন টু অ্যাচিভ দ্য আউটকাম ফর হুইচ দ্য নার্সেস ইজ অ্যাকাউন্টেবল। আমরা অ্যাকাউন্টেবিলিটি শব্দটা সবার মাঝে পরিচিত, অ্যাকাউন্টেবল মানে কি, আমি যার জন্য রেসপন্সিবল,
আমি যে বিষয়ে রেসপন্সিবল সেই বিষয়টা আমাকে ফিল করাবে, যাতে করে আমি পেশেন্টের কাজটা আমি সঠিকভাবে করতে পারি। সো আমার ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যান্ড প্যাথোলজি ল্যাবরেটরি রিপোর্ট সমস্ত কিছু মিলেই আমাকে পেশেন্টের কাজ করতে হবে। সো মেডিকেল ডায়াগনোসিস, আইডেন্টিফাই ডিজিজ, নার্সিং ডায়াগনোসিস, ফোকাস অন আনহেলদি রেসপন্স টু হেলথ অর ইলনেস। এখন প্রশ্ন আনসারটা কিন্তু এখানে চলে আসছে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মেডিকেল ডায়াগনোসিস অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস। সো রোগটা নির্ণয় করা যে একজন পেশেন্ট আসছে তার হয়তো জ্বরের সিমটম ডেঙ্গু রোগীর হইতে পারে বা COVID-19 জন্য হইতে পারে, করোনা ভাইরাসের জন্য হইতে পারে, বা তার টাইফয়েড ফিভার হইতে পারে, ম্যালেরিয়া ফিভার হইতে পারে, তার টিউবারকুলোসিস থাকতে পারে, তার অনেক কারণেই জ্বর হইতে পারে। সুতরাং সেইটা যখন আমি আইডেন্টিফাই করব এবং সেই আইডেন্টিফাইটা যখন স্পেসিফিক হবে, দ্যাট ইজ দ্য আইডেন্টিফাইং ডিজিজ, কোন রোগের কারণে তার এই উপসর্গগুলো দেখা দিল সেইটা দেখতে হবে। আমাদের এখন চিকনগুনিয়া আসে, দ্যার আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, চিকনগুনিয়ার সাইন সিমটম কী, করোনার সাইন সিমটম কী, ডেঙ্গির সাইন সিমটম কী, টাইফয়েড ফিভারের সাইন সিমটম কী, ম্যালেরিয়ার সাইন সিমটম কী, এগুলা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অনেক কিছু 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 মিল আছে, কিছু কিছু অমিল আছে। সেই ক্ষেত্রে আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা জায়গায় সুনির্দিষ্টভাবে আসতে হবে, তা দ্যাট ইজ কল্ড স্পেসিফিক ডিজিজ অ্যান্ড ডায়াগনোসিস। নার্সিং ডায়াগনোসিস হলো ফোকাস অন আনহেলদি রেসপন্স টু হেলথ অর ইলনেস। পেশেন্টের কী কী প্রবলেম দেখা দিচ্ছে, দ্যাট ইজ সিমটোমেটিক বিষয়গুলো আমাকে সলভ করতে হবে। মেডিকেল ডায়াগনোসিস ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ানরা সেটা করবে অ্যান্ড ট্রিটমেন্ট করবে ফিজিশিয়ান। আর নার্সিং ডায়াগনোসিসটা কী করবে, নার্সেস উইল ট্রিট প্রবলেমস উইথ স্কোপ অফ ইন্ডিপেন্ডেন্ট নার্সিং প্র্যাকটিস। সুতরাং আমি মনে করি যে এখন থেকে আমরা সকলেই এই বিষয়টা আমরা জ্ঞাত থাকবো, যাতে করে মেডিকেল ডায়াগনোসিস এবং নার্সিং ডায়াগনোসিসের পার্থক্যটা আমরা বুঝতে পারি। সো দ্যার ইজ সাম ডিফারেন্সিয়েটিং নার্সিং ডায়াগনোসিস ভার্সেস মেডিকেল ডায়াগনোসিস। আমি আজকে এই পর্যন্ত এই জিনিসটা ক্লিয়ার করে রাখবো, যাতে করে আমাদের যারা সহকর্মী আছেন তারা যদি এই জিনিসটা বুঝতে পারেন যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন মেডিকেল ডায়াগনোসিস অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস। আমি এই কথাটা বলে আমি শেষ করে নেব আজকের এই টপিক। নার্সিং ডায়াগনোসিস ফোকাস অন আনহেলদি রেসপন্সেস টু হেলথ অ্যান্ড ইলনেস। সহজ কথা, তার সিমটোমেটিক কী কী প্রবলেম আছে, সেই সিমটোমেটিক প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা এবং সেই মোতাবেক কাজ করাই হলো নার্সিং ডায়াগনোসিসের মূল উদ্দেশ্য। আর মেডিকেল ডায়াগনোসিস টু আইডেন্টিফাই দ্য ডিজিজ, তার কোন রোগটা, রোগ নির্ণয় করা, সঠিকভাবে রোগ নির্ণয় করাটা হলো মেডিকেল ডায়াগনোসিস। নার্সিং ডায়াগনোসিস ডেসক্রাইব দ্য প্রবলেমস ট্রিটেড বাই দ্য নার্সেস উইদিন দ্য স্কোপ অফ ইন্ডিপেন্ডেন্ট নার্সিং প্র্যাকটিস। আমি যে নার্সিং প্র্যাকটিসটা করি, দ্যাট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট নার্সিং প্র্যাকটিস। অ্যান্ড মেডিকেল ডায়াগনোসিস উইল ডেসক্রাইব প্রবলেমস ফর হুইচ দ্য ফিজিশিয়ান ডাইরেক্ট দ্য প্রাইমারি ট্রিটমেন্ট। সে প্রাথমিক অবস্থায় যে রোগটা, সে তার একটা ধারণাগত অবস্থান থেকে সে প্রথমে ট্রিটমেন্ট শুরু করবে, তারপরে তার ডিজিজ প্যাটার্নটা দেখবে, তার প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখবে, ল্যাব ভ্যালু দেখবে, এবং কোনো কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে সেই রোগটা নির্ণয় হবে এবং ক্ষেত্র বিশেষে তার স্পেসিফিক ট্রিটমেন্ট শুরু হবে। সো নার্সিং ডায়াগনোসিস মে চেঞ্জ ফ্রম ডে টু ডে। নার্সিং ডায়াগনোসিসটা আজকে যে অবস্থাটা আছে, কালকে হয়তো আজকে পেশেন্টের ফিভার আছে, একটা একটা ফিভারের জন্য তার একটা নার্সিং কেয়ার প্ল্যান করা কীভাবে ফিভারটা কমানো যায়। কালকে দেখা গেলো ফিভারের জায়গায় তার ডায়রিয়া হয়ে গেছে, ডায়রিয়াটা কীভাবে তার ইয়ে করা যায়, কন্ট্রোল করা যায়। অথবা লং লাইং একটা পেশেন্ট, দীর্ঘদিন সে আন্ডার ট্রিটমেন্ট আছে, তখন তার জন্য একটা লং টার্ম নার্সিং কেয়ার প্ল্যান করা। অ্যান্ড মেডিকেল ডায়াগনোসিস রিমেইন দ্য সেম ফর অ্যাজ লং অ্যাজ ডিজিজ ইজ প্রেজেন্ট। মেডিকেল ডায়াগনোসিস একটা ডিউরেশন আছে, যেমন একটা রোগ 7 দিনে ভালো হতে পারে, কোনোটা 15 দিনে ভালো হতে পারে, কোনোটা 6 মাসে ভালো হতে পারে। যেমন টিউবারকুলোসিস একটা
পেশেন্টের ডায়াগনোসিস হলো, তখন তার লং টাইম ট্রিটমেন্ট হবে এবং সেই ট্রিটমেন্টটা তার কন্টিনিউ করতে হবে এবং সেইখানে তার হেলথ অ্যাডভাইস থাকবে, তার মেডিকেশান অ্যাডভাইস থাকবে, তার ফুড নিউট্রিশনের অ্যাডভাইস থাকবে, তার পার্সোনাল হাইজিনের অ্যাডভাইস থাকবে, এইগুলো তাকে মেনটেন করে নিতে হবে। তো আশা করি আমাদের শিক্ষার্থীবৃন্দ এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমরা যাতে যে কোনো ক্ষেত্রে আমরা এই যখন হসপিটালে আমরা কাজ করব, আমরা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমরা যাতে এই নার্সিং কেয়ার প্ল্যানটা যাতে নার্সিং প্রসেসটা যাতে আমরা বুঝি এবং কেয়ার প্ল্যানটা আমরা যাতে রেকর্ড রাখি এবং আমরা এভিডেন্স বেসড প্র্যাকটিসটা যাতে আমরা প্র্যাকটিস করতে পারি, সেটাই আমার মূল উদ্দেশ্য। তো আশা করছি আজকের যে টপিক নার্সিং প্রসেস, এই নার্সিং প্রসেসটা আমাদের সকলের জানা দরকার এবং নার্সিং প্রসেসের মাধ্যমে যদি আমরা পেশেন্টকে আমরা সেবা যত্ন করি এবং তার প্রত্যেকটা জিনিসের একটা রেকর্ড থাকে এবং পেশেন্টের এ টু জেড আমাদের জানা থাকে, তাহলে আমরা পেশেন্টের অবস্থান সম্পর্কে জানব, তার ডে টু ডে প্রগ্রেস জানব, তার এভিডেন্স থাকবে এবং আমরা যে নার্সিংয়ের উপরে একটা রিসার্চ এবং কেস স্টাডি আমাদের করতে হবে। নার্সিং শুধু ওই যে ডাক্তারের কথা মতো ইঞ্জেকশন দিয়ে গেলাম, ইঞ্জেকশনের সময় হলে ইঞ্জেকশন দিলাম, ট্যাবলেট খাওয়ানোর সময় ট্যাবলেট দিয়ে দিলাম বা একটা অথেন্টিক বিষয় সেটা আমরা অ্যাভয়েড করে গেলাম, তাহলে হবে না। ওয়ার্ক অ্যাকর্ডিং টু নার্সিং কেয়ার প্ল্যান আর নার্সিং প্রসেস, ডোন্ট অলওয়েজ লুকিং ফর ডক্টরস অর্ডার। আমরা শুধুমাত্র ডাক্তার ট্রিটমেন্ট সেটি কী লিখলো সেই মোতাবেক আমরা ওষুধ প্রয়োগ করে যাব, সেটা কিন্তু অ্যাকচুয়াল নার্সিং না। নার্সিং বিষয়টা হলো কম্প্রিহেনসিভ এ টু জেড পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করা এবং তার সেই প্রবলেম আইডেন্টিফাই করে নার্সিং ম্যানেজমেন্ট করা এবং তার প্রত্যেকটা জিনিস আমাকে পেশেন্টের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কমফোর্ট যাতে আসে সেইভাবে তাকে সেবা দেওয়া, এটাই আমাদের প্রত্যাশা। দ্যাট ইজ সেফ নার্সিং কেয়ার ফর অল। থ্যাংক ইউ ভেরি মাচ।